নমস্কার বন্ধুরা, আজকে আমি যে একটা নতুন যোজনার কথা আলোচনা করব সেটা হচ্ছে অটল বিহারী ব্যক্তি কল্যাণ যোজনা। এই যোজনাটা সম্পর্কে আমি পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন, যদি পারলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই যোজনাতে বলেছে, দেখুন, করোনা মহামারীর জন্য চারিদিকে চলছে লকডাউন। এই লকডাউনের ফলে অনেক সংস্থা পড়েছে ক্ষতির মুখে, এর প্রভাব পড়েছে কর্মচারীদের উপরে, আর এই নিয়েই চাকরি হারাচ্ছেন অনেকে। আতঙ্কিত যাদের চাকরি আছে তারাও অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনা। তবে এইসব মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেন্দ্র সরকারের ইএসআইসি পরিচালিত অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনার জন্য। জানা যাচ্ছে কেন্দ্রের এই স্কিমের কারো চাকরি চলে গেলে বা বেকারত্বের সমস্যার পড়লে 2 বছর সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি স্কিমে বেতন পাবেন। মোদী সরকারের এই স্কিমের নাম হচ্ছে অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনা। স্কিমটার নাম হচ্ছে অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনা। তারপরে বলেছে, দেখুন, এই স্কিমের আওতায় কোনো ব্যক্তির যদি চাকরি চলে যায় তবে কেন্দ্র সরকারের ওই ব্যক্তিকে 2 বছর ধরে প্রতি মাসে আর্থিক সাহায্য দেবে। জানা যাচ্ছে সেই ব্যক্তি শেষ 90 দিনের গড় আয়ের 25% দেবে সরকার। অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনার সুবিধা কে পাবে? বিভিন্ন ব্যক্তির কল্যাণ প্রকল্পের সুবিধা কেবল তাদের জন্যই পাওয়া যাবে যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করতেন এবং চাকরি হারিয়েছেন, যাদের অর্থ পিএফ অথবা ইএসআইতে কেটে নেওয়া হয় তারাই। এই প্রকল্পে আবেদনের যোগ্যতার মানদণ্ড ধরা হয়েছে ত্রাণ দাবি করার জন্য আবেদনকারীকে পিরিয়ড চলাকালীন বেকার হতে হবে। আবেদনকারীকে অবশ্যই তার বেকারত্বের অব্যাহতির আগে 2 বছরের জন্য উপযুক্ত চাকরিতে থাকতে হবে। বর্তমানে এটি 6 মাস করা হয়েছে। পূর্ববর্তী চারটি অবদানের সময়কাল আবেদনকারী কমপক্ষে 78 দিন অবদান রেখেছেন। বিমাকারীর আধার এবং ব্যাংক অ্যাকাউন্টটি বিমাকৃত ব্যক্তির আধারের সাথে সংযুক্ত থাকতে হবে। এরপরে আসছি এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া কী। আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মের পাশাপাশি 5,000 টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের মধ্যে AB1 থেকে AB4 পর্যন্ত ফর্ম জমা দিতে হবে। তারপরে বলেছে, দেখুন, প্রথমত আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। প্রয়োজনীয় বিভাগে গিয়ে এটি ডাউনলোড করতে হবে। মনে রাখবেন যে আবেদন ফর্মে AB1 এবং AB2 দুটি ফর্ম্যাট থাকবে, দুটি সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে। আপনাকে দাবির ফর্মটি স্বাক্ষর করতে হবে এবং AB2 ফর্মে আপনাকে এটি পুরনো নিয়োগকর্তার কোনো আধিকারিকের দ্বারা স্বাক্ষর করাতে হবে। আবেদনপত্র এবং স্বীকৃত পাসবুকের একটি বাতিল চেক এবং ফটোকপি এসআইসি শাখা অফিসে জমা দিতে হবে। এই ফর্মের সাথে 20 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, একটি নোটারিযুক্ত হলফনামার দেওয়া বাধ্যতামূলক। যে সমস্ত কর্মী আবেদন করতে পারবেন না, কোনো ব্যক্তিকে যদি খারাপ কাজ বা বেআইনি কাজের জন্য কোনো কোম্পানি বরখাস্ত করে তবে তিনি এই স্কিমের সুবিধা নিতে পারবেন না। যদি এই ব্যক্তির কোনো ফৌজদারি মামলা থাকে তবে তিনি এই স্কিমের জন্য যোগ্য হবেন না। কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় অবসর গ্রহণ করেন, যা ভিআরএস নামে পরিচিত, তবে এমন পরিস্থিতিতে অটল বীমা ব্যক্তি কল্যাণ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। অনলাইন নিবন্ধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে, অনলাইনের দ্বারা আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। অটল বীমিত ব্যক্তি কল্যাণ যোজনা প্রকল্পে আবেদন অনলাইন প্রক্রিয়া এখনও শুরু হয়নি। তো
অ্যাপ্লিকেশনগুলি অফলাইনের মাধ্যমে গৃহীত হচ্ছে, এর জন্য আপনাকে আবেদনপত্র অফলাইনে জমা দিতে হবে।